ব্যাটিং সাফল হওয়ার কোনো আমি সুযোগই দেখি না মানে এটা বলে তো লাভ হবে না কিভাবে করবে আমি দেখি না কারণ আপনার হয়েছে কি এখন এগুলো নিয়ে যত এক একজনের এক এক রকমের অভিমত দিতে পারে সেইটা আমি মনে করি ওদের ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কারণ নেই আমাকে যদি জিজ্ঞেস করেন আমাদের ওপেনিং ওপেনিংয়ে তিনজনের মধ্যে কোন দুজন খেলবে এটা আমি বলতে পারছি না এখন বাট এই তিনজনের মধ্যে দুজন খেলবে তিনে শান্ত চারে সাকিব পাঁচে তহিদ হৃদয় না এস তহিদ হৃদয় পাঁচে হাকিব ছয় মাহমুদুল্লাহ রিয়ার সাথে অনেক যদি আমরা এই কজন ব্যাটার খেলাই তারপরে স্পিনার আসবে একজন আসবে একজন এখন এটা কি রিশাদ আসবে নাকি শেখ মাহিদি আসবে সেটা আমি জানি না অপরেন্দি দেখা হবে ঠিক করবে আর তিন পেসার খেলবে এটা হলো স্ট্যান্ডার্ড যারা গেছে দে দ্য দা বেস্ট দুটো দু জিনিস হয়েছে কি এই ফরম্যাটটা টোটালি ডিফারেন্ট ফর্ম্যাট আপনার টেস্টে বলেন ওডিআইতে বলেন আপনি যদি একটা মিস্টেক করে ফেলেন ওইটাকে রিকাভার করার একটা সুযোগ থাকে টি টোয়েন্টিতে কোনো সুযোগ নাই ওই একটা গেলো গিয়া তো গেল গিয়া ওই টাইমটা ডিউরেশনটা এত শর্ট আমাদের এখানে প্লেয়ারের মানে প্লেয়ার নিয়ে আমার কোনো ধরনের সন্দেহ নাই যে যারা গেছে দেয়ার দ্য বেস্ট এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এখন হতে পারে যে অলমোস্ট কাছাকাছি আরেকজন আছে সেটা বলতে পারেন কিন্তু তাই বলে এই এর চেয়ে ভালো প্লেয়ার রেখে আমরা কম্পারেটিভলি কম ভালো প্লেয়ার নিয়ে গেছি এটা কেউ বলতে পারবে না এটা নাটস কারণ প্রত্যেকেই পারফর্মার হ্যাঁ অনেকের ফর্ম নাই। এইটা একটা সমস্যা